দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য নজির স্থাপন করে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন হাসিনা। বাংলা জয়, বঙ্গবন্ধু জয়, বঙ্গবন্ধু জয়, শেখ হাসিনা। সদ্য সমাপ্ত হয়েছে বাংলাদেশের বহু চর্চিত দ্বাদশ জাতীয় নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ, বিপুল জনসমর্থন পেয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন মুজিব কন্যা। বুধবার সাংসদ হিসাবে শপথ নিয়েছেন জননেত্রী হাসিনা। আওয়ামী লীগের সংসদ নেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে শপথ নিয়েছেন নবনির্বাচিত সাংসদরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান সংসদের প্রোটেম স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শুধু তাই নয়, শতচিত্তে শপথ করিতেছি যে, শপথ করিতেছি যে, আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আজ পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আর এবার টানা চতুর্থবার বাংলাদেশে সরকার গঠন করে আওয়ামী লীগ। কারা কটি আসনে জিতেছে? রবিবার জাতীয় সংসদ নির্বাচনের পরেই যে ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে দেখা গিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবারেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। আওয়ামী লীগ জিতেছে অন্তত 223টি আসনে, নির্দলরা জিতেছে 62টি আসনে, জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন। 300 আসনের মধ্যে যে 299টি আসনে সংসদ নির্বাচন হয় তাতে অন্যান্যরা জিতেছে মাত্র 3টি আসনে। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পায়। For my message to you, that what's your appeal to the voters? Well, India is our trusted friend during our liberation war. They supported us. Not only that, after 75, when we lost, we two sisters, you can see. বাংলাদেশের জাতীয় সংসদের সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল জয় পেয়েছে তার দল আওয়ামী লীগ। চতুর্থবারের জন্য সে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার নজির গড়েন নিহত বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। এই ঐতিহাসিক জয়ের জন্য সোমবার তাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সরকারি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং সংসদ নির্বাচনে ঐতিহাসিক চতুর্থবারের মতো বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী সচিবালয়ের একটি সূত্র জানাচ্ছে, মোদী ফোনে হাসিনাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, ভারত বাংলাদেশ মৈত্রীকে স্থায়ী করতে এবং দুদেশের জন অংশীদারিত্ব শক্তিশালী করতে আমরা অঙ্গীকারবদ্ধ। চতুর্থবারের মতো জয়লাভ করায় প্রধানমন্ত্রী হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেশি। তিনি বলেছেন, নির্বাচনে জয়ের জন্য তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।